বলিউডের প্রথম সারির নায়িকা নন ঠিকই, তবে তার জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। যত দিন গড়াচ্ছে ততই যেন মোহময় হয়ে উঠছেন বলিপাড়ার এই আইটেম গার্ল। নাচে যে কোনো নায়িকাকেও টেক্কা দিতে পারেন তিনি, বলছি মালাইকা অরোরার কথা। তারকাদের অন্দরমহল কেমন হয় তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আর এই সময়ের বলিউডের অন্যতম যে কোনো বড় তারকার মতোই বিদ্যমান মালাইকা। অন্যান্য তারকাদের মতোই মালাইকার অন্দরমহলও চোখ ধাঁধানো। অভিনেতা প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মুম্বাইয়ের ব্যান্ড্রায় এক অভিজাত বহুতলের বাসিন্দা তিনি। সদর দরজার সামনে নেমপ্লেটে তাতে লেখা রয়েছে মালাইকার নাম। মালাইকার ঘরে ঢুকলেই দেখতে পাবেন ঝকঝকে কাঠের মেঝে, রয়েছে নানা রকমের ঘর সাজানোর সামগ্রী। মালাইকার বেডরুম বেশ ছিমছাম, খুব সাধারণভাবে পরিপাটি সাজানো, তবে তা বিলাসবহুল। বিছানার পাশেই রয়েছে বড় জানালা, যা থেকে বাইরের সৌন্দর্য উপভোগ করা যায়। ঘরের দেয়ালের রং থেকে পর্দা সবটাই রুচিসম্মতভাবে সাজিয়েছেন এই তারকা। মালাইকার বেশভূষা আর তার ফিটনেস নিয়েও জোর চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। প্রায় রোজই পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। 49 বছর বয়সেও মোহময়ী এই তারকা। নিজের স্বাস্থ্যের প্রতি যেমন যত্নশীল, তেমনি নিজের অন্তঃসজ্জা নিয়েও সচেতন মালাইকা। দিলসে সিনেমাতে শাহরুখ খানের সঙ্গে ছাইয়া ছাইয়া গানে মালাইকার সাথে মজে রয়েছেন তার ভক্তরা। রূপলি পর্দায় সেই যাত্রা শুরু মালাইকার। তারপর একাধিক আইটেম গানে ঝড় তুলেছেন তিনি, যার মধ্যে অন্যতম মুন্নি বদনাম হুই। বিভিন্ন সময় র‍্যাম্পে হেঁটে তাক লাগান বলিউড পাড়ার এই কন্যা। পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোতেও মালাইকার উজ্জ্বল উপস্থিতি সবার নজর কাড়ে।